ডিজিটাল প্রাইমারি এডুকেশন মাগুরা এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইএফটি ফর্ম কিভাবে পূরণ করব সে বিষয়ে হাতে কলমে জানার চেষ্টা করব। ইএফটি এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এই পদ্ধতিতে কম্পিউটার বেসড সিস্টেমগুলোর মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য এক বা একাধিক অ্যাকাউন্টে অথবা ফান্ড সহজে স্থানান্তর করা যায়। ইএফটি ফর্ম কিভাবে পূরণ করবেন চলুন এবার জেনে নেওয়া যাক। ডিজিটাল প্রাইমারি এডুকেশন মাগুরা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনে ক্লিক করবেন, সেখানে অল লেখাটি আসলে অল ক্লিক করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আপনাদের জন্য অনেক প্রয়োজনীয় ভিডিও এখানে শেয়ার করা হবে। ফর্ম পূরণের পূর্বে যে সকল তথ্য প্রয়োজন, যে তথ্যগুলো আমাদেরকে অবশ্যই কাছে রাখতে হবে ফর্ম পূরণ করতে হলে, সেই তথ্যগুলোর এক নাম্বার নিজের এনআইডির ফটোকপি, অর্থাৎ যে নম্বর দিয়ে ফিক্সেশন করা হয়েছিল সেই নম্বরটি এবং জন্ম তারিখ। দ্বিতীয়ত হচ্ছে স্বামী অথবা স্ত্রীর এনআইডি এর ফটোকপি। তিন, সন্তানের জন্ম নিবন্ধন সনদ এনআইডি এর ফটোকপি, অর্থাৎ সন্তান একাধিক হলে সন্তানদের জন্ম নিবন্ধন সনদ অথবা তাদের যদি এনআইডি থাকে এনআইডির ফটোকপি, যদি আপনার প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে তার অবশ্যই প্রতিবন্ধীর পরিচিতি নম্বর লাগবে। চার, ব্যাংকের চেক বইটি লাগবে, আর এই চেক বইয়ের প্রথম পৃষ্ঠার ফটোকপি এবং আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ঠিক সেই ব্যাংকের সেই শাখার রাউটিং নম্বরটি লাগবে। পাঁচ, লাস্ট স্যালারি শিটের ফটোকপি, উপজেলা শিক্ষা অফিস কর্তৃক তৈরিকৃত। ছয়, জাতীয় বেতন স্কেল 2015 এর 3 অনুচ্ছেদের দুটি পৃষ্ঠা অর্থাৎ তৃতীয় ও চতুর্থ পৃষ্ঠার ফটোকপিটা আপনাদের কাছে রাখবেন। সাত, নিয়োগপত্র বা প্রথম যোগদানের তথ্য রাখবেন। আট, টাইম স্কেল উচ্চতর গ্রেড যে কয়টি পেয়েছেন সেই কয়টির প্রয়োজনীয় তথ্য রাখবেন, কাগজপত্র রাখবেন। নয়, সর্বশেষ অর্থ বছরের জিপিএফ স্লিপ, আর যদি কোনো লোন থাকে সেই লোনের কাগজপত্র জিপিএফ থেকে। দশ, অর্জিত মাতৃত্ব ও অধ্যয়ন ছুটির তথ্যপত্র, লিয়েন থাকলে তার তথ্য। এগারো, কোনো দণ্ড যেমন লঘুদণ্ড বা গুরুদণ্ড যেটাই হোক, তিরস্কার বা বাধ্যতামূলক অবসর যেটাই হোক, কোনো দণ্ড থাকলে তার তথ্য লাগবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, 15 ডিসেম্বর 2015 তারিখে জারিকৃত জাতীয় বেতন স্কেল 2015 এর এটা প্রথম পৃষ্ঠা, এটা দ্বিতীয় পৃষ্ঠা এবং এটা তৃতীয় পৃষ্ঠায় যে জাতীয় 3 অনুচ্ছেদে জাতীয় বেতন স্কেল, এইখানে এই যে ছকটি, তৃতীয় পৃষ্ঠার এই ছকটি এবং চতুর্থ পৃষ্ঠার এই ছকটি আপনারা অবশ্যই কাছে রাখবেন। এবার আমরা যাব সেই কাঙ্ক্ষিত ফর্মে, কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। প্রাথমিক তথ্যাদি, কর্মচারীর নাম অর্থাৎ আপনি শ্রদ্ধেয় শিক্ষক, আপনার নাম এখানে বাংলায় লিখতে হবে সুন্দর করে স্পষ্ট অক্ষরে। পদবি লিখতে হবে, সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক হলে প্রধান শিক্ষক। জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি নম্বর লিখতে হবে, যে এনআইডি নম্বরটি আপনার পে ফিক্সেশনের সময় দেওয়া আছে, অর্থাৎ আপনার বেতন ফিক্সেশনের সময় যে নাম্বারটি দেওয়া আছে সেই জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আপনি দিবেন। এরপর জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র দেখে দিবেন। এরপর আছে ব্যক্তিগত পারিবারিক ও ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যাদি। ব্যক্তিগত তথ্যাদির মধ্যে আছে আপনার জেন্ডার, পুরুষ বা মহিলা বা অন্যান্য, আপনার পিতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবেন সুন্দর স্পষ্ট অক্ষরে, মাতার নাম
ইংরেজিতে ক্যাপিটাল লেটার লিখবেন স্পষ্ট অক্ষরে। ধর্ম ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার যেটাই হন না কেন, এটা টিক চিহ্ন দিবেন। বৈবাহিক অবস্থা, আপনার যেটা হয় বিবাহিত, অবিবাহিত, বিধবা, বিবত্নিক, একটা টিক চিহ্ন দিবেন। মোবাইল ফোন নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে দেখবেন স্টার চিহ্ন দেওয়া আছে। এই মোবাইল নম্বরটি হবে আপনার পেএফ এক্সেশনে যে মোবাইল নম্বরটি দেওয়া আছে ঠিক সেই মোবাইল নম্বর। যদি আপনার মোবাইল নম্বরে পরিবর্তন হয় তো অবশ্যই পেএফ এক্সেশনের ওইখানে আপনার মোবাইল নম্বরটা পরিবর্তন করে তারপর এখানে নাম্বারটা দিতে হবে। অর্থাৎ পেএফ এক্সেশনের যে মোবাইল নম্বর দেওয়া আছে, যে নাম্বারে আপনার এসএমএস আসবে, ঠিক সেই নাম্বারটা দিতে হবে, দাপ্তরিক নাম্বার। ইমেইল ঠিকানা যদি থাকে, আপনার নিজস্ব ইমেইল অ্যাড্রেসটি এখানে লিখবেন। অবশ্যই অধিকাংশ শিক্ষকের ইমেইল অ্যাড্রেস আছে। ইটিআইএন নম্বর, ইটিআইএন নম্বর যদি থাকে 3 নম্বর, তাহলে 3 নম্বরটি এখানে দিবেন। পারিবারিক তথ্যাদি, স্বামী অথবা স্ত্রীর সম্পর্কিত তথ্যাদি, আমরা আগেই বলেছি অবশ্যই স্বামী অথবা স্ত্রী যার যা প্রযোজ্য তার এনআইডির ফটোকপি অবশ্যই সাথে রাখবেন পূরণ করার সময়। তার জাতীয় পরিচয়পত্র নম্বর, তার জন্ম তারিখ আর তার নাম বাংলাতে স্পষ্ট অক্ষরে লিখবেন। এরপর সন্তান সম্পর্কিত তথ্যাদি, আমরা আগে বলেছিলাম আপনার সন্তান এক বা একাধিক যাই থাকুক না কেন, আপনার সন্তানদের জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি অথবা এনআইডি এর ফটোকপি সঙ্গে রাখবেন। বিশেষ করে শিক্ষা ভাতা পাওয়ার জন্য এই সন্তানদের তথ্য খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এনআইডি না থাকলে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই আছে, সেই ফটোকপি দেখে 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 এখানে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর প্রতিবন্ধী সন্তান সম্পর্কিত, যদি প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে তার পরিচিতি, নাম্বার, জন্ম তারিখ, সম্পর্ক সম্পর্ক এখানেও আছে, এখানেও আছে। এই সম্পর্ক বলতে বোঝাবে পুত্র বা কন্যা, যাই হোক না কেন আপনি সেটি দিবেন। এরপর ব্যাংক সংক্রান্ত তথ্যাদি, এই ব্যাংক সংক্রান্ত তথ্যাদির এটা খুবই গুরুত্বপূর্ণ, 1.3 পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার উপর বেসিস করে আপনার বেতনটা ট্রান্সফার হবে। ব্যাংক হিসাবের নাম ইংরেজিতে, অবশ্যই আপনার চেক বইয়ের ফটোকপিটা রাখবেন সাথে বা চেক বইটি সাথে রাখবেন, সেখানে দেখে আপনার যে নাম, যে বানান যেভাবে দেওয়া আছে ঠিক সেই বানানে দিতে হবে। হিসাব নম্বর, চেকের প্রথম পৃষ্ঠায় ব্যাংক হিসাব নম্বর লেখা থাকে, অবশ্যই হিসাব নম্বরটি লিখবেন। ব্যাংক হিসাবের ধরন, এটা সঞ্চয়ী অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, অবশ্যই অধিকাংশেরই সঞ্চয়ী অ্যাকাউন্ট, তো সঞ্চয়ী এখানে টিক চিহ্ন দিবেন। ব্যাংকের নাম কোন ব্যাংক, সোনালী ব্যাংক না রূপালী ব্যাংক না অগ্রণী ব্যাংক, যে ব্যাংকের নাম সেই ব্যাংকের নামটি এখানে দিবেন। এরপরে শাখার নাম, সেই ব্যাংকের শাখার নাম কি, সেই শাখার নামটা এখানে দিবেন স্পষ্ট অক্ষরে। ব্যাংক রাউটিং নম্বর, প্রত্যেক শাখারই একটি রাউটিং নম্বর আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ব্যাংক রাউটিং নম্বরের একটা ইউআরএল দেওয়া আছে, একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবেন। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, ব্যাংকের রাউটিং নাম্বার বের করতে হলে ডিসক্রিপশন বক্স থেকে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ আসবে। তো এই পেজের এখানে দেখতে পাবেন ব্যাংকের নামের আদ্যক্ষর অনুযায়ী এখানে সাজানো আছে ব্যাংকের নাম। তো আমি যদি সোনালী ব্যাংকে যেতে চাই তাহলে এস এ ক্লিক করতে হবে, এস এ ক্লিক করলে সোনালী ব্যাংকের এস দিয়ে যতগুলো ব্যাংক শুরু আছে সবগুলো ব্যাংক এখানে নিচে শো করবে। তো সেখান থেকে আমি সোনালী ব্যাংক বাছাই করতে হবে, এই শাখাটা বের করতে হবে যে আপনার কোন শাখায় অ্যাকাউন্ট করা, এইভাবে খুঁজে খুঁজে আপনি বের করতে পারেন। আর এটা হচ্ছে তার রাউটিং নাম্বার, অথবা আপনার যে ব্যাংকে ব্যাংক হিসাব খোলা আছে সেই ব্যাংকে থেকেও আপনি ব্যাংক রাউটিং নাম্বারটি জানতে পারেন। এই 1.3 এর প্রত্যেকটা পয়েন্ট খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ।
আপনারা খুব সতর্কতার সাথে পূরণ করবেন এবং বারংবার চেক করবেন চাকুরি সংক্রান্ত তথ্যাদি, বর্তমান পদ, এখন কি পদে আছেন। আপনি যদি সহকারী শিক্ষক হন তাহলে সহকারী শিক্ষক লিখতে হবে, যদি প্রধান শিক্ষক হন প্রধান শিক্ষক লিখতে হবে, যদি প্রধান শিক্ষক চলতি দায়িত্ব হন তাহলে প্রধান শিক্ষক চলতি দায়িত্বই লিখবেন। বর্তমান পদে যোগদানের তারিখ, আপনি যদি চলতি দায়িত্বের প্রধান শিক্ষক হন অর্থাৎ প্রধান শিক্ষক চলতি দায়িত্ব হন তাহলে প্রধান শিক্ষক চলতি দায়িত্ব যে তারিখে পেয়েছেন সেই তারিখে উল্লেখ করতে হবে, এটি কিন্তু প্রথম যোগদান নয়। বর্তমান গ্রেড, আপনি বর্তমান এই যে 1 থেকে 20 পর্যন্ত গ্রেড আছে এখানে কোন গ্রেডের আওতাভুক্ত আছেন সেই গ্রেডটি লিখতে হবে, গ্রেড নম্বর। বর্তমান স্কেল, বর্তমান স্কেল আর গ্রেড এই দুটো অবশ্যই লেখার জন্য আপনাকে ন্যাশনাল পে স্কেল 2015 এর তৃতীয় এবং চতুর্থ পৃষ্ঠার সাথে রাখতে বলেছিলাম, সেটি দেখে আপনি গ্রেড এবং স্কেলটি এখানে সুন্দরভাবে লিখবেন। বর্তমান শ্রেণী, যদিও 2015 সালের গেজেটে শ্রেণী উল্লেখ নেই, যেহেতু এখানে উল্লেখ আছে সেহেতু আপনারা প্রধান শিক্ষক হলে তৃতীয় শ্রেণীর কর্মচারী লিখবেন, এখানে টিক চিহ্ন দিবেন, সহকারী শিক্ষক হলে চতুর্থ টিক চিহ্ন দিবেন। এটি সময়ের অপেক্ষায়, আপনাদের এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সংশোধন হবে অবশ্যই। এরপর প্রথম যোগদানের তথ্য, প্রথম যোগদানের কাগজপত্র আপনাকে রাখতে বলেছিলাম সঙ্গে। প্রথম যোগদানের তারিখে গ্রেড কত ছিল, 9700, এই যে এটা 15 গ্রেড ছিল সহকারী শিক্ষকগণের। প্রথম যোগদানের তারিখে স্কেল, অবশ্যই এই দুটোই ওই 15 সালের ওই তৃতীয় এবং চতুর্থ পৃষ্ঠার যে জাতীয় পে স্কেল এটা দেখে আপনারা পূরণ করবেন। প্রথম যোগদানের কর্মস্থল অর্থাৎ আপনার বিদ্যালয়ের নাম লিখবেন, প্রথম যোগদান কোন বিদ্যালয়ে সেই বিদ্যালয়ের নাম লিখবেন। এরপর পদোন্নতি উচ্চতর স্কেলের তথ্যাদি, পদোন্নতি আপনি আগেই আমরা উল্লেখ করেছিলাম যে আপনার পদোন্নতি টাইম স্কেল উচ্চতর স্কেল এগুলোর তথ্য সঙ্গে রাখতে হবে। আমি যখন যে কয়টি টাইম স্কেল বা উচ্চতর স্কেল পেয়েছেন এই পর্যায়ক্রমে সেগুলো লিখতে হবে, পদোন্নতি হলে পদোন্নতি লিখতে হবে। এরপর বেতন ভাতাদি ও কর্তন সম্পর্কিত তথ্যাদি, আপনাদেরকে স্যালারি শিটটা সঙ্গে রাখতে বলেছিলাম। স্যালারি শিট থেকে আপনারা এই মূল বেতন কত, দায়িত্ব ভাতা আছে কি না, চলতি দায়িত্ব প্রধান শিক্ষক যারা তাদের অবশ্যই দায়িত্ব ভাতা আছে, যাতায়াত ভাতা কত আছে, শিক্ষা ভাতা কত আছে, বাড়ি ভাড়া ভাতা কত আছে, চিকিৎসা ভাতা কত আছে, টিফিন ভাতা কত আছে, ধোলাই ভাতা কত আছে, এটি স্যালারি শিট থেকে অবশ্যই আপনারা জানতে পারবেন। কর্তন সমূহ, এটিও স্যালারি শিট থেকে আপনারা জানতে পারবেন, ব্যক্তি কর্তৃক দেওয় অগ্রিম আয়কর, আমরা আয়কর প্রত্যেক মাসের বেতনের সঙ্গে কেটে থাকি, তো যদি আপনি কর্তন করে থাকেন এখানে উল্লেখ করবেন। 4 পানীয় নিষ্কাশন ব্যবস্থা, সরকারি যানবাহন ব্যবহার, পৌর কর, তিতাস গ্যাস বিল, বাখরাবাদ গ্যাস বিল, জালালাবাদ গ্যাস বিল, কর্ণহুলি গ্যাস বিল, পশ্চিম অঞ্চল গ্যাস বিল, এগুলো যারা সরকারি বাসভবনে বসবাস করে তাদের জন্য প্রযোজ্য, তারা অবশ্যই এটি সতর্কতার সাথে পূরণ করবেন। এরপর সাধারণ ভবিষ্যৎ তহবিল, সাধারণ ভবিষ্যৎ তহবিলের জিপিএফ এর প্রয়োজনীয় ডকুমেন্টস রাখতে বলেছিলাম। আপনার যদি অ্যাপ্লিকেশন করে সুদমুক্ত করা থাকে তাহলে অবশ্যই এই নিচের বক্সে টিক চিহ্ন দিবেন। হিসাব নম্বর, আপনার জিপিএফ এর জন্য একটা হিসাব নম্বর আছে, সেই হিসাব নম্বরটি এখানে পূরণ করবেন। ভলিউম নাম্বার, সর্বশেষ পৃষ্ঠা নাম্বার, মাসিক সাদা কর্তনের পরিমাণ, এর জন্য আপনাদেরকে জিপিএফ স্লিপটা সঙ্গে রাখতে বলেছিলাম, অবশ্যই জিপিএফ স্লিপটা সঙ্গে রাখবেন তাহলে পূরণ করতে সুবিধা হবে। চলমান জিপিএফ অগ্রিম, আপনারা জিপিএফ এর তথ্য থেকে এই তথ্যগুলো আপনারা দিতে পারবেন, যদি কোনো অগ্রিম নিয়ে থাকেন বা কোনো লোন নিয়ে থাকেন, পাশে গৃহ বর্তমান ঋণ সংক্রান্ত তথ্যাদি, কোনো লোন আছে কি না, আর সেই লোনের মঞ্জুরি নম্বর, মঞ্জুরির তারিখ, মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ,
এরকম দিয়ে মোট কিস্তি কতগুলো, কিস্তি পরিশোধের শুরুর তারিখ, এই কোন তারিখে কিস্তি পরিশোধ শুরু হয়েছে আপনার, পরিশোধিত কিস্তির সংখ্যা কতগুলো, কিস্তি পরিশোধ হয়েছে, সুদের মোট পরিমাণ, সমন্বয়কৃত অর্থের পরিমাণ, সুদের কিস্তি সংখ্যা, পরিশোধিত সুদের কিস্তি সংখ্যা, এগুলো যদি লোন থাকে, জিপিএফ লোন, তাহলে অবশ্যই আপনারা এটা পূরণ করবেন। এরপর ছুটি সম্পর্কিত তথ্য, যদি কোনো ছুটি থেকে থাকে, অর্জিত ছুটি বা লিয়েন, সেগুলো এখানে উল্লেখ করতে হবে। ছুটির ধরনে অবশ্যই এখানে দেওয়া আছে, আমি আগেও বলেছি যে আপনাদের অবশ্যই অর্জিত ছুটি, মাতৃত্ব ছুটি, অধ্যয়ন ছুটি, এগুলোর তথ্য সঙ্গে রাখতে হবে। আচ্ছা, ছুটির ধরন এখানে উল্লেখ করে দিয়েছে, ছুটির ধরন যেন অর্জিত, প্রসূতি, অধ্যয়ন, এই তিন প্রকারের হতে পারে। আর উদ্দেশ্য হজে গমন হতে পারে, বহির্বাংলাদেশ গমন হতে পারে, শ্রান্তি বিনোদন হতে পারে, এটা হচ্ছে। এরপর বেতন প্রকৃতি, পূর্ণ বেতনে নিয়েছেন না অর্ধ বেতনে নিয়েছেন না বিনা বেতনে নিয়েছেন, ছুটির উদ্দেশ্য কোন উদ্দেশ্য এখানে উল্লেখ করে দেওয়া আছে। মঞ্জুরি আদেশ নম্বর, আদেশের স্মারকটা এখানে দিবেন, মঞ্জুরি আদেশের তারিখ সেই তারিখটা দিবেন, ছুটি ভোগের সময়কাল কত তারিখ থেকে কত তারিখ, মোট ভোগকৃত ছুটি কত দিনের, দিনটা উল্লেখ করবেন। এরপরে লিয়েন যদি থাকে তো লিয়েনের তথ্যটি এখানে দিবেন। শৃঙ্খলামূলক ব্যবস্থা, যদি আপনার কোনো দণ্ড থেকে থাকে, সেই দণ্ডের প্রকৃতি অনুযায়ী, দণ্ডের ধরন অনুযায়ী তার আদেশ নম্বর, তারিখ, কত তারিখ থেকে কত তারিখ আপনার দণ্ড ছিল, শাস্তির আদেশের আলোকে পূর্বনির্ধারিত বেতন কত হলো, এই সম্পর্কিত তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। যদি ফর্ম পূরণ করতে কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন অথবা আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন, আমাকে সরাসরি ফোনেও নক করতে পারেন, সেই বিষয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। যদি এই ভিডিওটি আপনাদের মোটামুটি উপকারে আসে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যান্য সহকর্মীদের কাছে পৌঁছে দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।